শাকিব ইন্ডাস্ট্রির ভাইরাস, বিস্ফোরক মন্তব্য আলেকজান্ডারের। কেন তিনি সুপারস্টার শাকিব খানকে এমন মন্তব্য করলেন, আজকের ভিডিওতে সেই বিষয়টি আপনাদেরকে জানাবো। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। চিত্রনায়ক আলেকজান্ডার বো 1995 সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত ম্যাডাম ফুলি সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয়। মার্শাল আর্ট ভিত্তিক চলচ্চিত্রের অন্যতম অভিনেতা রুবেলের সহযোগী হিসেবে চলচ্চিত্র আলেকজান্ডার বোর আগমন ঘটে। এরপর অসংখ্য অ্যাকশন ছবিতে পাওয়া গেছে এই অভিনেতাকে। মার্শাল আর্টে চারবার ব্ল্যাক বেল্ট জয়ী এই অভিনেতা বাংলাদেশি চলচ্চিত্রে কারাতে উপস্থাপন করে বেশ আলোচিত হয়েছিলেন। একজন সফল মার্শাল আর্ট শিল্পী হিসেবে শুধু দেশে নাম কামাননি, আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশকে এর মাধ্যমে তুলে ধরেছেন একাধিকবার। এ নায়ক বর্তমানে চলচ্চিত্র অভিনয় থেকে কিছুটা দূরে আছেন। অভিনয় থেকে দূরে থাকলে বর্তমানে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। চলচ্চিত্র থেকে দূরে সরে গেলেন কেন, এমন প্রশ্নে তিনি বলেন, আমি কখনোই চলচ্চিত্র থেকে দূরে সরে যেতে চাইনি, চলচ্চিত্রের মানুষই আমাকে দূরে সরিয়ে দিয়েছে। এদিকে শাকিব প্রসঙ্গে এ নায়ক বলেন, শাকিব ইন্ডাস্ট্রির একটা ভাইরাস, কিছুদিন আগে দেখলাম ও পারিশ্রমিক কমানোর কথা বলেছে। দামি জিনিসের যখন দাম কমে যায় তখন সেটি কেউ কিনতে চায় না। যখন চলচ্চিত্রের দুঃসময় ছিল তখনও শাকিব 40-50 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছে। তখন উচিত ছিল পারিশ্রমিক কমিয়ে ইন্ডাস্ট্রির কথা চিন্তা করা, তাহলে আজ ইন্ডাস্ট্রির এ বেহাল দশা হতো না। আলেকজান্ডার বো আরও বলেন, পারিশ্রমিক কমালে যে আমাদের ব্যবসা হবে তা কিন্তু নয়। শাকিব যদি বলে ছবি প্রতি 10 লক্ষ টাকা নেব, কিন্তু দেখা গেল শুটিংয়ে 9টার কল আসলেন বিকাল 4টায়, তাহলে কমিয়ে লাভ কী? আবার তার ছবিতে এমনও অভিযোগ শোনা যায় অন্য শিল্পীদের সিন কাটা, গান কেটে দেওয়ার। এরকম করতে করতে যখন একটি প্রোডাকশন বেড়ে যায় তখনই ছবিটির লোকসান হয়। সব কিছু প্রপার মানতে পারলে সুফল পাবে প্রযোজক। এদিকে বর্তমান পরিস্থিতি নিয়ে ম্যাডাম ফুলির খ্যাত এ নায়ক বলেন, আমরা ক্ষতির মধ্যেই আছি। এত বড় ক্ষতি হয়েছে যে এ ক্ষতি কীভাবে পুষিয়ে উঠবে সেটি নিজেরাও চিন্তা করতে পারছি না। যদি করোনা ভাইরাস শিথিল হয়, মানুষের পাশাপাশি মানুষ থাকতে পারবে, কথা বলতে পারবে, তখন কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারবে। তো বন্ধুরা, সুপারস্টার শাকিব খান প্রসঙ্গে নায়ক আলেকজান্ডার বোর এমন মন্তব্য সম্পর্কে আপনার মতামতটি কমেন্টস করে জানিয়ে দিন। বিনোদন জগতের নিত্য নতুন খবর পেতে আমাদের ড্রিম টাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী আপডেটের নোটিফিকেশন পাওয়ার জন্য।